ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস। আজকের রেসিপি তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, দোকানের স্বাদে নান পুরি আর ঘুগনি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নান পুরিটা করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু চিনি, বেকিং পাউডার আর সাথে 3 কাপ ময়দা। উপর থেকে অল্প পরিমাণ ময়নের জন্য তেল দিয়ে দিলাম। এইবার আমি আস্তে আস্তে ময়দাটা মাখিয়ে ফেলছি। যেহেতু টক দই দিয়েছিলাম তাই প্রথমেই জল ইউজ করছি না, ময়দা মাখানোর সাথে সাথে প্রয়োজন মতো আমি জল ইউজ করছি। দেখো, তোমরাও অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে ফেলবে। ময়দাটা একটু নরম নরম করে মাখাতে হবে, বেশি শক্ত নয়। ময়দা মাখানো হয়ে গেলে উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়ে ময়দাটা 2 থেকে 2.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ওইদিকে আমি ঘুগনির জন্য আগে থেকেই 6 ঘন্টা মটর ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি ভেজানো মটরটা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ঘুগনির জন্য আর যা যা মশলা রেডি করেছি সেগুলো একবার দেখিয়ে নিই। আলু কেটে রেখেছি, লঙ্কা, টমেটো পেস্ট, 2টো বড় বড় পেঁয়াজের কুচি, আদা রসুন পেস্ট, এদিকে সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি। দেখো, ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা বানিয়ে ফেলবো। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হলেই তাতে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। যতক্ষণ বন্ধুরা আলুটা ভাজা হচ্ছে তোমরা প্লিজ আমাদের এই ভিডিওটায় একটা লাইক করে দাও। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য ব্যবহার করেছি তেজপাতা আর গোটা জিরে। মশলাগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আদা আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি রান্নার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিবে, যাতে প্রথমেই তোমরা সব ভিডিওগুলো দেখতে পাও। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবশেষে স্বাদ মতো লবণ। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে যখন এর থেকে তেল ছেড়ে দেবে আর এর কালারটাও পরিবর্তন হয়ে যাবে, তখন আমি উপর থেকে চিড়ে রাখা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোর গায়ে মশলা মাখিয়ে ফেলতে হবে। মশলা মাখানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর মটরের সাথে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি এখানে প্রেশার কুকারে মটর সেদ্ধ করার জলটা ইউজ করেছি। বন্ধুরা, তোমরা আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও বা নতুন নতুন কোন রেসিপি দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই কড়াইতে লিডটা ঢাকা দিয়ে দিচ্ছি। লিড ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর লিড সরিয়ে দেখে নিতে হবে রান্নাটা হয়ে গেছে কিনা। জলটা কমে আসলেই বুঝবে আমাদের ঘুগনি রেডি। উপর থেকে গরম মশলা অ্যাড করে আবার লিডটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দাও কিছুক্ষণের জন্য, তাহলে গন্ধটা ছড়িয়ে যাবে। আমাদের ঘুগনি তো রেডি, ওদিকে 2.5 ঘন্টাও হয়ে গেছে। এইবার নানপুরিটা বানিয়ে ফেলার পালা। ময়দা মেখে তো আগেই রেখেছিলাম, এবার পুরির মতন আকারে বেলে নিয়ে এক এক করে ভেজে ফেলতে হবে। দেখো, যেহেতু দই দিয়ে ময়দা মেখেছিলাম কতটা নরম হবে আর সবকটা পুরি এইভাবেই ফুলবে।
হালকা লাল লাল করে পুরিগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখো আমাদের পুরিগুলো কত সুন্দর ফুটেছে, একদম দোকানের মতো দেখতে লাগছে। এটা কতটা নরম হয়েছে দেখো, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমাদের দোকানের স্টাইলে নান পুরি আর ঘুগনি একদম রেডি, এবার শুধু গরম গরম পরিবেশন করারই পালা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ।